আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? দর্পণ স্কুলের পক্ষ থেকে এবারে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই সকল প্রশ্ন বিভিন্ন সরকারি, বেসরকারি ও অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় এসেছে। তাছাড়া এগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসে থাকে। তেমনই গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন এবার তুলে ধরছি আপনাদের সামনে। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর তাছাড়াও দর্পণ স্কুল বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী, আশা করি আপনার প্রয়োজনীয় ভিডিওটি দেখে নেবেন। বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত? এটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। 52 নম্বর প্রশ্ন, চার্লস উইকলিক্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? এটি হচ্ছে 1778 খ্রিস্টাব্দ। 53 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলা লিপির উৎস কী অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? এটি হচ্ছে ব্রাহ্মী লিপি। যদি এখানে ব্রাহ্মীটা বানানো একটু টাইপিং মিস্টেক হয়েছে। 14 নম্বর প্রশ্নটি রয়েছে, প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক। আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? এটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে রংপুরে। বাংলাদেশের প্রথম রংপুরে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। 57 নম্বর প্রশ্ন রয়েছে, পূর্ব ভারতীয় বর্ণমালা যেটি কুটিল, এই থেকে কোন বর্ণমালার উদ্ভব হয়েছে? এটি হচ্ছে বাংলা বর্ণমালা। ব্রুজবুলি কী ধরনের ভাষা? এটি হচ্ছে মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। 59, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। মনে রাখবেন, গৌড়ীয় অপভ্রংশ নয়, কিন্তু গৌড় অপভ্রংশ অর্থাৎ উত্তর খ নম্বর যেটি রয়েছে, গৌড় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। 60 নম্বর প্রশ্ন, ভারতীয় মৌলিক লিপি কোনটি? এটি মূলত ব্রাহ্মী লিপি। 61 নম্বর, খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন? এটি হচ্ছে পাণিনি, যাকে ব্যাকরণের জনক বলা হয়। 62, কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অভিহিত হয়? এটি হচ্ছে মুসলমান আমলে। বাংলা ভাষার বয়স প্রায় কত? এটি বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। কোন লিপি ডান দিক থেকে লেখা হতো? এটি হচ্ছে খরস্ট লিপি। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটি হচ্ছে প্রাকৃত ভাষা। কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়? এটি হচ্ছে গুপ্ত আমলে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদের মন্ত্রগুলোতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সন্ধান পাওয়া যায়। 68, বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শেষ হয়? এটি হচ্ছে সেন আমলে। 59, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদের কোন পটটি খণ্ডিত আকারে পাওয়া যায়? এটি 23 নং পটটি খণ্ডিত আকারে পাওয়া যায়। মানে চর্যাপদের 23 নং পদের প্রথম 4টি চরণ পাওয়া গিয়েছে এবং শেষের 6টি চরণ পাওয়া যায়নি। 71 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবিকে অথবা চর্যাপদের আদি কবিকে? এটি হচ্ছে লুইপা। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের আদি কবি হচ্ছে সবরপা। 72 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সহদর ভাষাগোষ্ঠী? এটি হচ্ছে বাংলা এবং অসমীয়া। এই দুটি ভাষাকে সহদর অর্থাৎ একই ভাষা থেকে উৎপত্তি হয়েছে ভাষাটি দুটি, এজন্য এই দুটি ভাষাকে সহদর ভাষাগোষ্ঠী বলা হয়। চর্যা শব্দের অর্থ কী? চর্যা শব্দের অর্থ আচরণ। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি? এটি হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? এটি মূলত তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন? এটি মূলত 5টি যুগে ভাগ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 78 নম্বর প্রশ্নটি রয়েছে, চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি? এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্ব কথা। 79, কোন সাহিত্যকর্মের সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? এটি হচ্ছে চর্যাপদ। এজন্যই চর্যাপদকে আলোয়াধারী ভাষা বলা হয়েছে, অর্থাৎ ছন্দ্য ভাষার অপরনাম। চর্যাপদের পদগুলো রচিত মাত্রাবিত্র ছন্দে চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? এটি হচ্ছে 1000 বছর। 81 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। আপনা মাংসে হরিণা বৈরি লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? এটি মূলত চর্যাপদের অন্তর্ভুক্ত। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা হয়? এটি পাল আমলের।
কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়? এটি পালামলের। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়। অশুদ্ধ বাংলা এবং সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ শেখ শুভদয়া। চর্যাপদ কোন সময়ে রচিত হয়? 650 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচিত হয়েছে। চর্যাপদ কতটি পদের সংকলন? এটি মূলত 51টি পদের সংকলন হচ্ছে চর্যাপদ। তার মধ্যে 46টি পাওয়া গিয়েছে। চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে? এটি হচ্ছে 23 নং পদটি আংশিক পাওয়া গেছে। 90 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি অথবা চর্যাপদের আদি কবিকে? এটি হচ্ছে সবরপা। এটি মূলত বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে কানহপা, কিন্তু সবরপা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি। 91 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে? 46টি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন ডাকাডাব এবং দোহাকশ, অর্থাৎ চর্যাপদের সাথেই এই গ্রন্থগুলো উদ্ধার করেন। চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়? এটি হচ্ছে কোল ভাষা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু মনে রাখবেন। চর্যাপদের কোন ছন্দে লেখা? এটি হচ্ছে মাত্রাবিত্র। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? এটি হচ্ছে কানহপার, অর্থাৎ 13টি পদ পাওয়া গেছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন? এটি মূলত 4টি ভাগে ভাগ করেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল হচ্ছে 1350 থেকে 1800 সাল পর্যন্ত। আবার 1201 থেকে 1350 পর্যন্ত বলা হয়েছে অন্ধকার যুগ। এটি মূলত মধ্যযুগের মধ্যে পড়েছে। কতজন কবি চর্যাপদ রচনা করেছেন? এটি মূলত 24 জন কবি মিলে চর্যাপদ রচনা করেছেন। এবং একদম শেষ প্রশ্নটি, অর্থাৎ 100 নম্বর প্রশ্নটি রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কী কী? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত অনুযায়ী মধ্যযুগের দুটি ভাগ রয়েছে, সেটি হচ্ছে পাঠান আমল ও সুলতানি আমল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসিএস এর প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ থেকে যে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসার মতন এবং পরবর্তীতে আসবে, এরকম প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব সহ শেয়ার দিতে ভুলবেন না। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।